হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় তৃতীয় সেশন আলোচনা করব। তো এর আগের সেশনগুলো তোমরা অবশ্যই দেখে নিও। তো তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো এখানে দেখো, আমাদের দ্বিতীয় তৃতীয় সেশনের প্রথম কাজটা এখানে দেওয়া আছে, জাস্ট আমি প্রশ্নগুলো দেখবো। তো প্রশ্নটা হচ্ছে, আচ্ছা আমরা যেভাবে বছর, মাস, দিন, সপ্তাহ দিয়ে হিসাব করি, মহাবিশ্বের সর্ববৃহৎ সময়সীমা হিসাব করা হয় কীভাবে? এই একটা প্রশ্ন। এবং মানুষের জীবনকে যেমন শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য এরকম কয়েক ভাগে ভাগ করা যায়, একইভাবে মহাবিশ্বের গোটা সময়সীমাকে কয়েকটি ভাগে ভাগে ভাগ করা যায়। তো আমরা এই প্রশ্নের উত্তর দেখে নেব। তো এখানে প্রথমটা অ্যান্সার দেখো, যে মহাবিশ্বের সুবৃহৎ সময়সীমা হিসাব করা হয় কিভাবে। যে মহাবিশ্বের সুবৃহৎ সময়সীমা হিসাব করার জন্য বহুগুণ উপায় আছে, কিন্তু এর মধ্যে একটি উপায় হলো বিগ ব্যাং তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী মহাবিশ্ব বৃহৎ বা বিগ ব্যাং থেকে যত হয় এবং তার আদিরূপ সময়সীমা বিগ ব্যাং সৃষ্টির সাথে মিলিত হয়। এবং আরেকটা কথা আছে, এই লাইনটা তুমি লিখবা। দ্বিতীয় প্রশ্ন ছিল যে মানুষের জীবনকে যেমন শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য এরকম কয়েকভাবে ভাগ করা যায়, একইভাবে মহাবিশ্ব গোটা সময়সীমাকে কয়েকটি ভাগে এককে ভাগ করা যায়। তো উত্তরটা জাস্ট তোমরা এখান থেকে সুন্দর মতো এইটুকু লিখে দেবা যা আছে। ওকে, তো আমরা দ্বিতীয় প্রশ্ন দেখলাম। তো আমরা এখন তৃতীয় প্রশ্ন দেখব, যে অনুসন্ধানী পাঠ বই থেকে পৃথিবী মহাবিশ্ব অধ্যায় থেকে মহাবিশ্বের তুলনায় পৃথিবীর বয়স, ভূতাত্ত্বিক সময়সীমা আমাদের এগুলো পড়ে নিতে হবে। জাস্ট আমাদের এইটা হলো প্রশ্ন, যে এবার ধরো পড়া হয়ে গেছে আমাদের, এখন ভেবে দেখো সব মহাযুগ কি সমান? কিসের উপর ভিত্তি করে এই বিভিন্ন মহাযুগ, উপযুগ ইত্যাদি ভাগে ভাগ হয়? তো আমরা এই প্রশ্নটার সমাধান আমরা এটা দেখে নিব। তো এখানে অ্যান্সারে দিয়ে দিয়েছি, এটার অ্যান্সার দেখো, যে ভূতাত্ত্বিক সময়সীমা কল্প, মহাগল্প, মহাযুগ, যুগ, উপযুগ, পর্যায় এ সকল এককে ভাগ করা হয়ে থাকে, মানে আমাদের এটার অ্যান্সার। তো তোমরা জাস্ট এইটুকু লিখে নিও, তাহলে কিন্তু আমাদের প্রশ্নটা হয়ে যাবে, ঠিক আছে? এতটুকু তোমরা সুন্দরভাবে নোট করে ওইখানে বইতে লিখে দিও। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এটা দেখলাম, এখন আমরা এই প্রশ্ন দেখব যে 12 ঘন্টার সময়সীমায় কিভাবে এই সবগুলো যুগকে আনুমানিক হারে সাজানো হয়েছে তা অনুসন্ধানী পাঠ বই থেকে দেখে নাও এবং আলোচনা করো। বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ঘটনাগুলো লক্ষ্য করে মানুষের উদ্ভাবগত সাম্প্রতিক ঘটনা কী কী লক্ষ্য করেছে সেগুলো লিখতে হবে, ঠিক আছে? এই টোটাল ঘটনাগুলো। তো আমরা এই প্রশ্নের সমাধানগুলো দেখবো। আমি এখানে প্রশ্নটা উঠে দিয়েছি। তো এটা প্রশ্নটা এখানে দেখো, নির্মে প্রদত্ত চিত্রে পৃথিবীর সৃষ্টি থেকে যে আমাদের 12 ঘন্টা সময় দিয়েছে, এই সময়ের মধ্যে কী কী তথ্য আছে তোমরা জাস্ট এখান থেকে এই কথাগুলো লিখে নেবা। ওকে, আমি পড়বো না, পড়লে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে স্যার। ওকে, আর এটুকু জুম করে দেখাই, এই যা তথ্যগুলো তোমরা লিখে নেবা। ওকে, তো আমাদের মানুষ সৃষ্টি হয়েছে এখানে, আমাদের বিস্তারিত লেখাই আছে, আশা করি তোমরা উত্তরটা পেয়ে গেছো। তো এখন আমরা আমাদের এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর আমাদের জাস্ট এইগুলো তোমাদের বেসিক আলোচনা, এটা তোমাদের প্রশ্ন না, এটা তোমাদের অনুসন্ধানী বই থেকে এটা পড়তে হবে। তো এখন তোমাদের যে প্রশ্নটা আমাদের সমাধান দেখাবো সেটা হচ্ছে এইটা, যে প্রশ্ন আসতে পারে কোন সময়ে কোন ধরনের জীব পৃথিবীতে ছিল তা কিভাবে জানা গেল, এই বিষয়ে তোমরা তোমার ধারণার নিচে ফাঁকা করে লেখো। তো এই প্রশ্নটার উত্তর আমরা এই ফাঁকা করে তোমরা লিখে দেবার, আমরা উত্তরটা দেখবো এখন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে লক্ষ্য পাচ্ছো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন আর উত্তরটা হচ্ছে এইখানে, এটা একটু বড় হবে, ঠিক আছে? পৃথিবীতে কোন সময় কোন ধরনের জীব ছিল তা নির্মুক্ত উপায়গুলোতে আমাদের আর কি আমরা বুঝতে পারি, যেমন উপরিপাত সূত্র হতে। তো নিকোলাস স্টোনের উপরিপাত সূত্র অনুসারে পাললিক শিলার নিচের স্তরগুলো আগে জমা হয়েছিল এবং উপরের স্তরগুলো পরে জমা হয়েছিল। তাই নিচের স্তরে প্রাপ্ত জীবাশ্মগুলো জাস্ট তোমরা এগুলো পড়ে নিও, ঠিক আছে? এগুলো তোমরা খাতায় নোট করো, নোট করার পর অথবা এখন স্ক্রিনশট নাও, তারপরে তোমরা বইতে কিন্তু এত কিছু লিখবা, আর অবশ্যই কিন্তু এত কিছু লিখতেই হবে, ঠিক আছে? আশা করি এটা অ্যান্সারটি তোমরা ভালো মতোই বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আমাদের লাস্ট প্রশ্ন এটা হচ্ছে, এই প্রসঙ্গে জীবাশ্ম বা ফসিলের বিষয়ে আলোচনা করা যাক। জীবাশ্ম কত ধরনের হতে পারে, এদের বয়স কিভাবে জানা যায়, এই বিষয়গুলো তোমাদের অনুশীলন পাঠ বই থেকে পড়ে নাও। তো আমরা এটার অ্যান্সারটা দেখে নিব। তো এখানে লক্ষ্য করো, আমাদের এটার অ্যান্সারটা হবে কি দেখো, যে অতীতে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণী যে কোনো জীবের দেহাবশেষ বা দৈহিক গঠন অথবা বসবাসের যে কোনো চিহ্নকে জীবাশ্ম বা ফসিল বলে। ফসিল শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ থেকে, যার উৎপত্তি হচ্ছে খনন করা। তো জীবাশ্ম বিভিন্ন ধরনের হতে পারে, যেমন হাড়, দাঁত, দেহের বাইরে শক্ত ক্লোজ, এমনকি অবক্ষেপ বা পাথরের মাঝে জীবের দেহের যে কোনো চিহ্ন জীবাশ্মের মধ্যে পড়ে। আবার ধরো জীবাশ্ম বিভিন্ন ধরনের হতে পারে, মানে আরও রকম হতে পারে, যেমন অতি ক্ষুদ্র এককোষী ব্যাকটেরিয়া, গাছের অংশ কিংবা বিশালাকার ডাইনোসর, সবই ফসিল আকারে পাওয়া গিয়েছে। সাধারণত কোনো জীবের ফসিল হতে হলে তার চিহ্ন বা দেহাবশেষ কমপক্ষে 10,000 বছরের পুরনো হতে হয়।
তো সবচেয়ে পুরনো জীবাশ্মের মধ্যে রয়েছে 350 কোটি বছরের পুরনো এককোষী সায়ানোব্যাকটেরিয়া, যা স্টোরোমেলিন নামে পরিচিত। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রশ্নটা। আগামী ক্লাসে আমরা সেশন 4 নিয়ে আলোচনা করব। তো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, আর অবশ্যই আমাদের চ্যানেলটি যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, একটু উপকার করতে পারি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা একটা লাইক করে দিবে। ঠিক আছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দিবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু গণিত ক্লাস নিচ্ছি আমরা, গণিতের ক্লাস অলরেডি আমাদের 3 থেকে 4টা কিন্তু অধ্যায় শেষ হয়ে গেছে। প্রকৃতি প্রযুক্তিতে বহুবোধের রাশি, এই অধ্যায়টি আমাদের শেষ হয়ে যাবে খুব শীঘ্রই, 2 থেকে 3টা ক্লাস লাগতে পারে। তো যাই হোক, আমাদের বিজ্ঞান এবং গণিত সমাধান পাবো 9ম শ্রেণীর টোটাল। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আমাদের আগামীকালকে 4র্থ সেশন নিয়ে আলোচনা করবো।